নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল। এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি কিভাবে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানাতে হয়। রেসিপির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারেন। তবে পেঁয়াজ রসুন ছাড়া একদম সিম্পলভাবে কী করে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানাতে হয় সেটা জানবার জন্য আজকের রেসিপিটা অবশ্যই দেখতে হবে। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে এই মাছের ঝোল, পরিবারের সদস্যদের বানিয়ে খাওয়ালে সকলেই দেখবেন দারুণ তৃপ্তি করে খাবে। তো চলুন দেখে নিই ঝটপট রেসিপিটা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মাছের ঝোল বানাবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম হতে বসিয়েছি, আর এখানে আমি 5 পিস কাতলা মাছ অল্প নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তেল ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তেল কাঁচা থাকলে মাছগুলো ভাজবার সময় কড়াইতে লেগে যেতে পারে, সেই জন্য অবশ্য করেই তেল ভালোভাবে প্রথমে গরম করে নেবেন। তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো কড়াইতে দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বেশি আঁচে মাছগুলোকে ভাজতে হবে। মাছের দুটো পিঠে লাল রং না আসা অবধি উল্টে পাল্টে ভেজে নেব। তো একটা সাইড ভেজে নেবার পর মাছগুলোকে উল্টে দিয়ে একইভাবে অপর দিকটাও ভেজে নিচ্ছি। মাছগুলোকে দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি 2 পিস মাছও ভেজে নেব। তো বাকি 2 পিস মাছ কড়াইতে দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি বোট শেপে কেটে নেওয়া আলু। দুটো মাঝারি মাপের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে বোট শেপে কেটে নিয়েছি, আর আলুগুলোকে আমি অল্প নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু সোনালি রং করে ভেজে নেব। তো বেশি আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দেখুন সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এখানে দুটো মাঝারি মাপের কাঁচকলার খোসা ছাড়িয়ে লম্বা টুকরো কেটে নিয়ে টুকরোগুলোকে নুন হলুদ জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে কষ বেরিয়ে যায়। এবার জল ঝরিয়ে নেবার পর কাঁচকলার টুকরোগুলো কড়াইতে দিয়ে এগুলোকেও ভেজে নেব। তো টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ এর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু ভেজে নিচ্ছি। টুকরোগুলোর গায়ে হালকা বাদামি রং না আসা অবধি এগুলোকেও ভেজে নিতে হবে। তো কাঁচকলার টুকরোগুলোতে দেখুন হালকা বাদামি রং চলে এসেছে। এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এভাবে কাঁচকলা আলু একটু ভেজে নিলে পরে মাছের ঝোলের টেস্ট দেখবেন অনেক ভালো আসবে। আমি আলাদা করে ভেজেছি, আপনারা চাইলে আলু কাঁচকলা একসাথেও ভেজে নিতে পারেন। কড়াইতে আরও 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেবার পর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মেথি দানা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। এভাবে মেথি কালো জিরে ফোড়নে এই মাছের ঝোল একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি খেতে হয়। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাঁচা লঙ্কা বাটা, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির আদা একসাথে বেটে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা কমে রাখবেন, আর যেহেতু এই মাছের ঝোল পেঁয়াজ ছাড়া বানাবো সেই জন্য একটু ঝালঝাল করে বানালে পরে এই মাছের ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দেব 2 টেবিল স্পুন মতন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। তো 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু কাঁচকলাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আলু কাঁচকলাগুলো কড়াইতে দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট এগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। তো 2 মিনিট মশলার সাথে এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। তো আগে থেকে আমি গরম জল বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আলু কাঁচকলার ঝোল কিন্তু একটু পাতলা করে বানালেই খেতে ভালো লাগে, তাই সেই বুঝে জল দেবেন। তো আমি একটু বেশি করেই এর মধ্যে জল দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নিজেদের স্বাদ মতো নুন দিতে হবে। আর 4-5টা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন।
মাছ ভাজার যে তেল বেরিয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। থালাটা একটু ঝোল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে এখন কড়াইতে ঢাকনা দিয়ে এটা রান্না করব আলু কাঁচকলা সেদ্ধ না হওয়া অবধি। তো কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলের চারধারে তেল ভাসছে, আলু কাঁচকলা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কুচোনো ধনে পাতা। ধনে পাতা কুচি দেওয়ার পর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ হেলদি টেস্টি হালকা পাতলা কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।